প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা আমি ফরিদা বেগম কৃষি শিক্ষা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় আসবো লক্ষ্যবলী বন ও বনায়ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এটি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা আজকে বন বনায়ন এবং সেই সঙ্গে সামাজিক বনায়নের ক্ষেত্রে কিছু বিশেষ আলোচনা আমরা আজকে করব লক্ষ্য করি আমরা এখানে যে বন বনায়ন চতুর্থ অধ্যায়ের এই বন বনায়ন সম্পর্কে আমরা যদিও জানছি তারপরেও আজকে সংক্ষেপে যে আলোচনা করব বন এবং বনায়ন কাকে বলে এই সম্পর্কে আমাদের প্রথম ধারণা থাকতে হবে বন বনায়ন সম্পর্কে জানার পূর্বে আমরা বলতে চাই যে পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে উদ্ভিদ বা বনায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে শুরু করে বা মানব সভ্যতার শুরু থেকেই কিন্তু এই বন বা বনাঞ্চল মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এক্ষেত্রে বর্তমান পর্যন্ত আমরা লক্ষ্য করি মানুষের মৌলিক চাহিদার সব কিছুই কিন্তু পূরণ করে এই বন এবং বনজ সম্পদ দ্বারা এবং এটি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু আমরা এই বনের উপর নির্ভর করতেছি এবং সবচেয়ে বড় যেটি বিষয় যে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ যেটি বনায়ন যে আমাদের পরিবেশের এই ভারসাম্যকে রক্ষা করে যার কারণে বনান বনায়ন বা বনাঞ্চল বা বন আমাদের জীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেক্ষেত্রে এই বন বনায়নের সম্পর্কে আমাদের বিস্তারিত অবশ্যই জানা থাকতে হবে আমরা লক্ষ্য করি যে আমাদের মানব সভ্যতার উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়ন বা শিল্প ক্ষেত্রেও কিন্তু এই বনজ সম্পদ একটি বড় ভূমিকা রাখে এক্ষেত্রে আমরা প্রথম যে আমরা বন বা বনায়ন কাকে বলে এক্ষেত্রে আমরা প্রথমেই আসি বন বন কাকে বলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোটো বড়ো মাঝারি সব ধরনের উদ্ভিদ এবং সেখানে উপস্থিত বিভিন্ন ধরনের প্রাণী যারা সেই পরিবেশ উপযোগী পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে এবং সেই সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র জীব অণুজীব সহ অবস্থান করে তবে এই অঞ্চলকে আমরা বলছি বন আবারও বলতেছি বন সেই অঞ্চলকে বলব বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট বড় মাঝারি সব ধরনের উদ্ভিদের উপস্থিতি এবং সেই পরিবেশ উপযোগী জীব বা আমরা বলতে পারি সব ধরনের প্রাণীর উপস্থিতি এবং সেই সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র জীব অণুজীবের স্ব অবস্থান একে আমরা বন বলি এবং বনায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বা বনে প্রাকৃতিকভাবে অথবা কৃত্রিমভাবে বৃক্ষের চারা রোপণ সেই সঙ্গে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ এবং বনজ সম্পদ সৃষ্টি করাকে বলা হচ্ছে বনায়ন এবং এক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এই বনায়ন সৃষ্টি করতে পারি এবং সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে বনাঞ্চল গড়ে উঠতে পারি লক্ষ্য করি এখানে বনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বন সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি উদ্ভিদ থাকতে হবে এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে লতাবন থেকে শুরু করে বৃহৎ বৃক্ষরাজ্যে সেখানে উপস্থিত থাকতে হবে এবং এই পরিবেশ উপযোগী বিভিন্ন ধরনের প্রাণী পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে এই ধরনের প্রাণীর উপস্থিতি থাকতে হবে এবং সেই সঙ্গে সেখানে পরিবেশ উপযোগী বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় বা যেগুলোকে আমরা ক্ষুদ্র জীব যেগুলো খালি চোখে দেখা যেতেও পারে আবার নাও যেতে পারে এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের অণুজীবের সহ অবস্থানকে বলা হচ্ছে এই বন এবং বনের এই বৈশিষ্ট্য থাকতে হবে এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ধরনের অণুজীবগুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়া ছত্রাক ধরনের উপাদান থাকতে হবে এবং সেই সঙ্গে আরও বনের বৈশিষ্ট্যের সঙ্গে আমরা বলতে পারি যে এখানে বিভিন্ন ধরনের যে পরিবেশ উপযোগী প্রাণীর কথা বলা হচ্ছে সেগুলো সেখানকার স্থানীয় হতে হবে এবং সেই পরিবেশ উপযোগী হতে হবে এবং বনাঞ্চলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তার ভূমি আকর্ষিত হয়ে থাকে এবং লক্ষ্য করি যে এই অকর্ষিত ভূমিতে বৃক্ষের পাতা যেগুলো পচে পরবর্তীতে জৈব অজৈব সারের রূপান্তরিত হয় এবং সেই সঙ্গে এগুলো লিটার হিসেবে পরবর্তীতে পচে গিয়ে সেগুলো জমিতে সার হিসেবেও কাজ করে এবং সেই সঙ্গে এখানে বনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরও লক্ষ্য করি যে এখানে সেই ভূমি পাহাড়ি অঞ্চল হতে পারে বা সমতল ভূমি হতে পারে বা লোনাপানির ভূমিও হতে পারে এরপরে যেটি রয়েছে বনের গুরুত্বের ক্ষেত্রে যে আমরা বলছি মানব সভ্যতার সৃষ্টির পূর্ব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বন এবং বনজ সম্পদ আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রাখে সেক্ষেত্রে এখানে বনের গুরুত্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে চার ধরনের গুরুত্ব আমরা লক্ষ্য করি এক হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব পরিবেশগত গুরুত্ব
চিত্ত বিনোদন কত গুরুত্ব ও জীব বৈচিত্র্য কত গুরুত্ব, সব ক্ষেত্রে এই বনের গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। ক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমাদের সর্বপ্রথম যেটি চাহিদা সেটি হচ্ছে খাদ্য, খাদ্যের চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু এই বন বৃহত অংশ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ সেগুলো আমাদের এবং বিভিন্ন ধরনের প্রাণীদের এবং সেই সঙ্গে ক্ষুদ্র অণুজীবের খাদ্যের চাহিদা পূরণ করে বেঁচে থাকা রসদ সেটি সরবরাহ করে। এবং এক্ষেত্রে অর্থনৈতিকভাবে আরেকটি বিষয় লক্ষ্য করে দিয়েছে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেছে, বিভিন্ন ধরনের কলকারখানা শিল্পায়নের উন্নয়ন করতেছে এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ যেগুলো আমাদের অর্থনৈতিকভাবে ক্ষুদ্র এবং বৃহৎ পরিসরে আমাদের আর্থিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করে দেয়। এবং এক্ষেত্রে বনের যে বনজ সম্পদগুলো সেগুলো হচ্ছে কাঠ এবং সেই সঙ্গে প্রাণী যেগুলো আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অবদান রাখে। এরপরে পরিবেশগত গুরুত্বের ক্ষেত্রে যেটা আমরা বলছি পরিবেশের ভারসাম্য রক্ষা করা, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে সমতা নির্ণয় করা এবং সেটি সমতা বজায় রাখা সেটির ক্ষেত্রে এই গাছ বা বৃক্ষ ছোটো বড়ো মাঝারি সব ধরনের লতা এবং সব ধরনের উদ্ভিদ এটি অবদান রাখে। এক্ষেত্রে এই বনের গুরুত্ব অপরিসীম, বনের ছোটো বড়ো মাঝারি সব ধরনের উদ্ভিদের উপস্থিতির কারণে এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। এরপরে চিত্ত বিনোদনগত গুরুত্বের ক্ষেত্রে আমাদের এই শিল্পায়নের যুগে যেখানে একটু আরাম একটু শান্তি প্রশান্তি পাওয়ার জন্য আমরা বনায়ন বা বনাঞ্চলে আমরা গিয়ে সেখানে পিকনিক এবং বিনোদনের বা ঘোরাফেরা করি, পার্ক তৈরি করে সেখানে আমরা চিত্ত বিনোদনের একটি স্থান গড়ে তুলতে পারি এবং সেই সঙ্গে বনের যে বিভিন্ন উদ্ভিদ রাজ্যে এবং সেই সঙ্গে এখানকার বিচিত্র ধরনের প্রাণী সেগুলো কিন্তু বিনোদনের মাধ্যম হতে পারে, যার কারণে বনের গুরুত্ব আমাদের জীবনে অনেক রয়েছে। এরপরে জীববৈচিত্র্যগত গুরুত্বের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে বনসম্পদ বা প্রাকৃতিকভাবে উদ্ভিদ প্রাণী এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের জীবনজীব একসঙ্গে বেঁচে থাকা বা বিস্তার লাভ করা এবং সেই সঙ্গে পারস্পরিক সহ অবস্থানকে আমরা শেখাই সেটাকে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি বলতেছি। এবং এই বায়োডাইভার্সিটির ক্ষেত্রে বা জীববৈচিত্র্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি জীব থেকে উদ্ভিদ প্রাণী এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের জীবনজীবগুলো একত্রিতভাবে সহ অবস্থান করতেছে এবং একজন আরেকজনের দ্বারা উপকৃত হচ্ছে এবং সেই সঙ্গে বেঁচে থাকার রসদ তাদের পূরণ হচ্ছে। এবং সেক্ষেত্রে পারস্পরিক এই যে সহ অবস্থান বা আন্তঃক্রিয়া সেটাকেই বলা হচ্ছে বায়োডাইভার্সিটি অথবা জীববৈচিত্র্য। এক্ষেত্রে আমরা পূর্বে বিভিন্ন ধরনের উপকারী উদ্ভিদ বা প্রাণীর আমরা জিন সংগ্রহ করে পরবর্তীতে আমরা আমাদের আমাদের জীবনে সেগুলো কাজে লাগাতে পারি এবং যেটা বায়োটেকনোলজি বা জীব কৌশল আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের উদ্ভিদ যেগুলো আমাদের ভেষজ অথবা আমাদের পরিবেশের জন্য উপকারী সেগুলো আমরা জিন সংরক্ষণ করে সেগুলোকে পরবর্তীতে আমরা বীজ বা উন্নয়ন করতে পারি, বীজ অথবা উদ্ভিদের ক্ষেত্রে আমরা উন্নয়ন ঘটাতে পারি। এক্ষেত্রে জীববৈচিত্র্যগত গুরুত্ব রয়েছে। এরপরে রয়েছে বনের প্রকারভেদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বনের প্রকারভেদের ক্ষেত্রে আমরা বন সাধারণত দুই প্রকারের পেয়ে থাকি, একটা হচ্ছে প্রাকৃতিক বন আরেকটা হচ্ছে কৃত্রিম বা সামাজিক বন, কৃত্রিম বা মানুষের সৃষ্ট বা আমরা সেটাকে সামাজিক বনায়ন বলতে পারি। কৃত্রিম বা আমরা প্রাকৃতিক বনের ক্ষেত্রে প্রথমে আসবো, প্রাকৃতিক বনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রাকৃতিক বনকে আমরা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা চার ভাগে বিভক্ত করি, হচ্ছে পাহাড়ি বন, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বা বনাভূমির বন এবং সেই সঙ্গে জলাভূমির বন বা বনভূমি। এক্ষেত্রে পাহাড়ি বনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি পাহাড়ি বনাঞ্চলের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা পাহাড়ি অঞ্চলগুলোতে যে বনায়ন গড়ে উঠেছে এবং বিশেষ করে চট্টগ্রাম তারপর রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এই এলাকাগুলোতে এই বনাঞ্চলগুলো গড়ে উঠেছে এবং এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে সেই সাথে এখানে হাতি বানর এ ধরনের প্রাণী আমরা লক্ষ্য করি এবং সেখানে আরও বিভিন্ন ধরনের প্রাণী একে এই সংস্থান করে। এবং এই পাহাড়ি বনাঞ্চল সাধারণত আমাদের বাংলাদেশের সেই পশ্চিম পূর্ব পশ্চিম আমরা বলতে পারি যে দক্ষিণ পশ্চিম পূর্বকোণে কিন্তু এই পাহাড়ি বনাঞ্চল সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি। এরপর সমতলভূমির বনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সমতলভূমি সাধারণত মধুপুর বা মালগড় টাঙ্গাইল এবং সেই সঙ্গে দিনাজপুর বৃহত্তর রাজশাহী এই অঞ্চলগুলোতে সমতলভূমিতে যে বনভূমি গড়ে উঠেছে সেটাই হচ্ছে সমতলভূমির বন। এবং এই বনের বৃক্ষের ক্ষেত্রে আমরা বলি শাল হচ্ছে প্রধান বৃক্ষ, সেক্ষেত্রে এই বনভূমি বা সমতলভূমির এই বনকে আমরা শালবনও কিন্তু বলতে পারি। এবং এই বনের প্রধান বৃক্ষ শাল ছাড়াও বিভিন্ন ধরনের রয়েছে সেগুন, চাপালি, তেলশুল, গর্জন এই ধরনের বৃক্ষরাজিগুলো রয়েছে এবং সেই সঙ্গে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের বানর, হাতি, সোজারু এই ধরনের প্রাণীগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করি।
ম্যানগ্রোভ বা লোনাভূমির বনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ম্যানগ্রোভ বা লোনাভূমি বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল বা সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো যেটা লোনা পানি দ্বারা অবিরাম প্লাবিত হচ্ছে, এই বনভূমিতে ম্যানগ্রোভ বা লোনাভূমির বন বলা হচ্ছে। কিন্তু এই বনভূমির ক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যে এই ম্যানগ্রোভ বনভূমি ম্যানগ্রোভ ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে স্বতন্ত্র প্রাকৃতিকভাবে জন্মায় ওঠা স্বতন্ত্র কিছু উদ্ভিদ ঝোপ আকারে বা গুচ্ছ আকারে যখন জন্মায় তখন সেই বনভূমিকে আমরা ম্যানগ্রোভ বন বলি। সেক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই বনভূমির মাটি হচ্ছে লোনা বা আমরা লবণাক্ত বলতে পারি, এবং লবণাক্ত ভূমিতে জন্মাতে পারে এমন উদ্ভিদ থাকতে হবে। এবং সেই সঙ্গে এখানে আমরা লক্ষ্য করি যে এই উদ্ভিদগুলো সাধারণত শ্বাসমূল থাকে বা তাদের অতিরিক্ত লবণাক্ততে লক্ষ্য করা যে বারবার বিরাম মাটি প্লাবিত হওয়ার কারণে সেখানে কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে সমস্যা, যার কারণে শ্বাসমূল রয়েছে যেগুলো মাটি থেকে একটু উঁচুতে অবস্থান করে এবং তার দ্বারা কিন্তু তাদের শোষণ কার্য পরিচালনা করে, এবং এটাকে বলা হচ্ছে শ্বাসমূল। এবং সেই সঙ্গে আরেকটি দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে এই উদ্ভিদগুলো অবশ্যই জরায়ুস অঙ্কুরোদ্গম হবে। জরায়ুস অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে জরায়ুস অঙ্কুরোদ্গম এমন একটি অঙ্কুরোদ্গম ব্যবস্থা যেটি মাতৃ উদ্ভিদে ফল থাকা অবস্থায় সেখানে বীজ অঙ্কুরিত হতে শুরু করে, এবং যখন সেটি একটু বড় হয়ে চারা আকারে হয় বা একটু বড় হয়ে যায় ভারী হয়ে যায় তখন সেটি গাছ থেকে ছুটে গিয়ে মাটি লোনাভূমির মাটিতে পড়ে গিয়ে সেটি কাদা মনে হওয়ার কারণে সেটি মাটির ভিতরে ঢুকে দেয় এবং পরবর্তীতে সেখান থেকে চারা গজিয়ে আবারও বৃহৎ আকারে বৃক্ষ তৈরি হয়। এটিকে বলা হচ্ছে জরায়ুস অঙ্কুরোদ্গম, যেটি এই লোনাভূমির উদ্ভিদের একটি বড় বৈশিষ্ট্য। এবং সেক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম যে এক, মাটি লবণাক্ত হবে এবং সেই সঙ্গে শ্বাসমূল থাকবে এবং সেই উদ্ভিদের জরায়ুস অঙ্কুরোদ্গম ঘটবে। এই বৈশিষ্ট্যগুলো দেখলে তবে এই বনভূমিকে ম্যানগ্রোভ বা লোনাভূমির বন বলা যাবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে সুন্দরবন যেটি হচ্ছে এই ম্যানগ্রোভ বন এবং পৃথিবীর সবচেয়ে বড় এই লোনাভূমির বা ম্যানগ্রোভ বনকে এখানে সুন্দরী কাঠ হচ্ছে প্রধান বৃক্ষ, যার কারণে এই সুন্দরী কাঠের নামানুসারে কিন্তু আমাদের এই বনভূমি ম্যানগ্রোভ বনকে সুন্দরবন নামে কিন্তু পরিচিত। এবং এখানে আমাদের বিশেষ কিছু প্রাণী যেমন হচ্ছে চিত্রল হরিণ এবং সেই সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার বিশেষ প্রাণী হিসেবে এখানে আমাদের জাতীয় পশু হিসেবে রয়েছে, এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ অন্যান্য উদ্ভিদগুলো গেওয়া গরণের পাশাপাশি এখানে গলপাতা বিশেষ উদ্ভিদ যেটা পাওয়া যায় এবং যার কারণে এটি বিশেষ গুরুত্ব বহন করে। এরপরে যদি জলাভূমি বনভূমির ক্ষেত্রে যেহেতু সিলেট হাওড়বাড় অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করেছি এই অঞ্চলগুলোর ক্ষেত্রে এখানে যে বনভূমি তৈরি হচ্ছে সেগুলোকে হচ্ছে জলাভূমির বনভূমি বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে এটি কিন্তু পরিবেশের একটি চিত্ত বিনোদনের একটি বিরল বা একটি সৌন্দর্যময় স্থান যেটিকে আমরা বলছি যে জলাভূমির বনভূমি, এবং এগুলো আমাদের পরিবেশের উপর বৃহৎ প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আমরা যদি বলছিলাম পৃথিবীর বন বা যেটাকে আবার সামাজিক বনায়ন বলতে পারি, এবং এই সামাজিক বনায়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সামাজিক বনায়ন কি, সামাজিক বনায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি এমন একটি ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে উপকার ভোগী জনগণগুলো তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে বনভূমি সৃষ্টি করা হয়, এবং এর মাধ্যমে তারা সেখান থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য পশুখাদ্য এবং জীবন ধারণের রসদ তারা সেখান থেকে সংগ্রহ করতে পারে। তবে সে বনভূমিকে বলা হচ্ছে সামাজিক বনায়ন, বনভূমি বা বনায় সামাজিক বনায়ন। এবং এক্ষেত্রে সামাজিক বনায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সামাজিক বনায়ন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সেখানে সুনির্দিষ্ট এলাকায় উপকারভোগী জনগণ দরিদ্র জনগোষ্ঠীর উপস্থিতি থাকতে হবে, যাদেরকে বলা হচ্ছে উপকারভোগী, তাদের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে তাদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই বনভূমি সৃষ্টি করা হয়, এবং কৃত্রিমভাবে এই বনভূমি সৃষ্টির মাধ্যমে তাদের রক্ষণাবেক্ষণ এবং বৃহৎ আকারে এর পরিচর্যার মাধ্যমে এবং একটি নির্দিষ্ট সময় বা আবর্তনকালের পর বৃক্ষের লভ্যাংশ প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে সরকার এবং সেই সঙ্গে এই উপকারভোগী জনগণের মাধ্যমে বণ্টন করে দেওয়া হয়। তবে সেই বনভূমির এই কর্মকাণ্ডকে বলা হচ্ছে সামাজিক বনায়ন কর্মসূচি। এরপরে ওই সামাজিক বনায়নের প্রকারভেদের ক্ষেত্রে যে সামাজিক বনায়ন বিভিন্নভাবে আমরা তৈরি করতে পারি সেটা বসত বাড়ির বন, সেই সঙ্গে কৃষি বন, এরপরে প্রাতিষ্ঠানিক বন, সড়ক বা বাঁধ বন, এ ধরনের বন আমরা সামাজিক বনায়নের প্রকারভেদের ক্ষেত্রে বলতে পারতেছি। লক্ষ্য করি যে এই সামাজিক বনায়নের প্রকারভেদে বসত বাড়ির বন যেটি আমরা বাড়ির আঙিনায় অথবা ঘরের পিছনে অথবা বাড়িতে বাড়ির আশেপাশে ফাঁকা স্থানগুলোতে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ বা কাষ্ঠল বৃক্ষ এবং ছোটো বড়ো বৃক্ষ অথবা আমরা ফুলের বাগান করতে পারি, এবং এ ধরনের পুকুর ধারে এ ধরনের বৃক্ষ লাগানো বা এ ধরনের কৃত্রিমভাবে বনায়ন সৃষ্টি করাকে বলা হচ্ছে সামাজিক বনায়নের ক্ষেত্রে বসত বাড়ির বন। এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষগুলোই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়, এবং সেখানে বাড়ির আঙিনার ক্ষেত্রে সেখানে ফুলের বাগান তৈরি করা হয়ে থাকে, এবং এক্ষেত্রে এই
বসতবাড়ির বন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্য এরপরে যেটি রয়েছে কৃষি বন। কৃষি বনের ক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র ভূমির একক ব্যবহার না করে ভূমির সর্বোত্তম বা সর্বোচ্চ পরিমাণ ব্যবহার নিশ্চিত করার জন্য এখানে কৃষি ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের বড় উদ্ভিদও লাগানো হয় এবং এখান থেকে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিভিন্ন একক ফসল না করে মিশ্র ফসল এবং সেই সঙ্গে একক উৎপাদন না করে বিভিন্ন ধরনের উৎপাদন পাওয়াকে বলা হচ্ছে কৃষি বন। এক্ষেত্রে আমরা ফসলের সঙ্গে বিভিন্ন বড় বৃক্ষ লাগাতে পারি অথবা আমরা ফসলের ক্ষেত্রে পাশাপাশি মৎস্য চাষ করতে পারি এবং সেই সঙ্গে আমরা ধান খেতে আমরা সমন্বিত চাষ হিসেবে বা আমরা পুকুরে মাছ চাষের পাশাপাশি আমরা সেখানে আমরা হাঁস মুরগি পালন করতে পারি এবং সেই সঙ্গে পুকুরের পাশাপাশি জমিতে আমরা ফসল উৎপাদন করতে পারি। এই ধরনের একত্রিত খামার আকার তৈরি করে সেটিকে আমরা বলতে পারছি কৃষি বন। এবং সেই সঙ্গে এখানে সামাজিক বনের আরেকটি যেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক বনের ক্ষেত্রে আমরা জানি যে উদ্ভিদ বা বনায়ন এমন একটি সৌন্দর্যের প্রতীক যেখানে এই উদ্ভিদ দ্বারা বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন করা যায়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক এলাকাগুলোতে ছোটো বড়ো বৃক্ষ বা সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষ অথবা ফলজ বৃক্ষ আমরা লাগিয়ে সেখানকার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যে বনায়ন তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে যে বনভূমি তৈরি করা হচ্ছে সেটি বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক বন। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ধরনের ফুলের বাগানও তৈরি করতে পারি। এরপরে যদি হচ্ছে সড়ক বা বাঁধ, লক্ষ্য করা হয় যে বিভিন্ন ধরনের সড়কের দুই পাশে এবং সেই সঙ্গে বাঁধ তৈরি করার পর বাঁধের ধারে বিভিন্ন ধরনের উদ্ভিদ যদি আমরা লাগাই সেক্ষেত্রে বাঁধ বা সড়ক মাটি ধসে যাওয়া বা মাটি সরে যাওয়ার পাশাপাশি এখানে সরে যাওয়া রোধ করার জন্য বা ভূমি ক্ষয় রোধ করার জন্য এই উদ্ভিদের গুলো কাজ করে এবং সেই সঙ্গে সেখানকার সৌন্দর্য বর্ধন করে। এক্ষেত্রে এই সড়ক বা রাস্তার দুই ধারে যে গাছ লাগানো হয় সেটাকে সড়ক বা বনও বলা যেতে পারে এবং সেটি সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে লক্ষ্য করি আমরা সামাজিক বনায়নের উপকার ঝুঁকি। আমরা সংজ্ঞার ক্ষেত্রে বলছি একটি এমন একটি ভূমি ব্যবস্থাপনা কর্মকাণ্ডে যেখানে আমরা বলছি যে একটি নির্দিষ্ট উপকারভোগী জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে অংশগ্রহণ করে এবং এক্ষেত্রে উপকারভোগীগুলোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে উপকারভোগী নির্বাচন সর্বোত্তম করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে সব ধরনের লোক কিন্তু এখানে উপকারভোগী হওয়ার সে উপকারভোগী হবে না। এক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য তাদের লক্ষ্য রাখতে হবে যে তারা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী হতে হবে বা নিরীগোষ্ঠী হতে পারে অথবা দরিদ্র হতে হবে, তাদের জমির পরিমাণ কম থাকতে হবে এবং সেই সঙ্গে বিধবা মহিলা হতে পারে, দুস্থ মহিলা হতে পারে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই তাদের তারা যে স্থানে সামাজিক বনায়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয় তার আশেপাশে বা আশেপাশেই অবস্থানকারী অবশ্যই হতে হবে। এরপরে আমরা চুক্তি নামার ক্ষেত্রে যে আমরা অবশ্যই সামাজিক বনায়ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি উপকারভোগী জনগণকে নির্বাচন করার পর তাদের সঙ্গে একটি চুক্তিনামা আমাদের তৈরি করতে হবে। এক্ষেত্রে উপকারভোগীর নাম, উপকারভোগীর স্বামী বা স্ত্রীর নাম এবং সেই সঙ্গে তাদের নমিনি এবং সেই সঙ্গে তাদের স্বাক্ষর এবং একটি ফর্মের মাধ্যমে এই চুক্তিনামা তৈরি করতে হবে। এরপরে রয়েছে লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে, যখন এই চুক্তিনামা তৈরি করার পর সামাজিক বনায়ন একটি নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনা করা হয় এবং সেটির আবর্তনকালের পর এই নির্দিষ্ট লভ্যাংশ অবশ্যই প্রতিষ্ঠান সরকারি বেসরকারি হতে পারে এবং সেই সঙ্গে উপকারভোগীদের মাঝে এটি বণ্টন করতে হবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে উপকারভোগীদের মাঝে যখন এই লভ্যাংশ বণ্টন করা হয় এক্ষেত্রে তাদের সঠিক ভাগ অনুসারে তাদেরকে দিতে হবে, কে কতটুকু পাবে সেই অনুসারে তাদেরকে ভাগ বণ্টন করে দেওয়া হবে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে দায়িত্ব কর্তব্য। উপকারভোগীদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করলে তবেই কিন্তু সুনির্দিষ্ট একটি আবর্তনকালের মাঝে এই সামাজিক বনায়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হতে পারে। সেক্ষেত্রে যাদের দায়িত্ব কর্তব্য যদি সঠিকভাবে পালন না করে তাহলে কিন্তু সামাজিক বনায়ন ভেস্তে যেতে পারে, যার কারণে এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে উপকারভোগীদের সঠিকভাবে জানতে হবে এবং সেই সঙ্গে তাদের এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের চারা রোপণ থেকে শুরু করে তাদের পরিচর্যা এবং পানি দেওয়া এবং সেই সঙ্গে ট্রেনিং ট্রুনিং এবং সঠিক আবর্তনকাল আসা পর্যন্ত তাদের পরিচর্যার ক্ষেত্রে অন্তঃপরিচর্যা এবং পরিচর্যার মাঝে সার দেওয়া বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করা এইগুলো দায়িত্ব কর্তব্য তাদের জানা রাখতে হবে এবং বাস্তবায়ন করলে তবে সামাজিক বনায়ন কর্মসূচি অবশ্যই সাফল্য লাভ করে। এরপরে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যেহেতু এটি একটি বন ব্যবস্থাপনা কর্মকাণ্ড এবং ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় সেক্ষেত্রে এই
সামাজিক বনায়নের ক্ষেত্রে এই বন সম্পদ বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এই বনভূমি সৃষ্টি করছি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি এটি যেমন হচ্ছে আমাদের মৌলিক চাহিদা কিছু অংশ পূরণ করছে, পাশাপাশি এটি আমাদের শিল্পায়নের উন্নয়নের ক্ষেত্রে বন সম্পদগুলো কাজ করছে, যার কারণে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে, যার কারণে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি সামাজিক বনায়ন বাস্তবায়নের বিভিন্ন ধাপ। সামাজিক বনায়ন বাস্তবায়নের ধাপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যখনই একটি বাস্তবায়ন আমরা করতে চাই সামাজিক বনায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় বা ধাপগুলো আমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা এলাকা নির্বাচন করবো যে কোন জায়গায় আমরা সামাজিক বনায়ন কর্মকাণ্ড পরিচালনা করবো, এবং সেই জায়গা নির্বাচন করার পর অবশ্য উচ্চ মাঝারি এবং সেই সঙ্গে সমতল ভূমি হলে বেশি ভালো হয়, এবং সেখানে সেই পরিবেশ উপযোগী আমাদের গাছ নির্বাচন করতে হবে। গাছ নির্বাচন হবে যে এলাকায় আমরা তৈরি করছি সেখানকার স্থানীয় আমরা অধিবাসী অথবা আমরা বলতে পারি উপকারভোগী আমাদেরকে নির্বাচন করতে হবে। এরপরে আমরা লক্ষ্য করি যে সেখানে প্রাথমিক বনায়ন এলাকায় সেখানে জরিপের মাধ্যমে লক্ষ্য করি যে সেখানে বনায়ন তৈরি করা যাবে, এবং সেই জমি সরকারি বেসরকারি পর্যায়ে চুক্তিনামায় অবশ্যই নির্ধারণ করে নিতে হবে, এবং সেই সঙ্গে এখানে গাছ লাগানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি পরিবেশ উপযোগী গাছ যখন আমরা নির্বাচন করবো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাষ্ঠল বৃক্ষ বা ফলদ বৃক্ষ আমরা নির্বাচন করতে পারি, এবং এরপরে বিভিন্ন ধরনের চারা স্থায়ী নার্সারি আমরা তৈরি করবো, এবং চারা উৎপাদন করার পর সেই চারা আমরা সেই সামাজিক বনায়ন কর্মকাণ্ডের সেই এলাকায় অবশ্যই সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমরা লাগাতে পারি। এরপর সেখানে আমরা বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদের পাশাপাশি সেবক গাছ এবং সেই সঙ্গে ভেষজ উদ্ভিদও লাগাতে পারি, এবং সেগুলো সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে নির্দিষ্ট আবর্তনকাল পর্যন্ত আমাদেরকে সেগুলো পরিচর্যা করতে হবে। তো ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে, আমরা আজকে বন বনায়ন সম্পর্কে আলোচনা করলাম এবং সুন্দরভাবে আমরা এগুলো জানলাম, এবং আমাদের এই সামাজিক বনায়ন সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং করতে হবে। সৃজনশীল প্রশ্নের জন্য অবশ্যই এটি প্রয়োজনীয়। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাই।